তো আজকে আমরা এসে গেছি হোটেল অভিয়ানি, এটা হচ্ছে নিউ দীঘাতে। তো যে জাহাজ বাড়িটা আছে নিউ দীঘার এবং নীল সমুদ্র যে হোটেলটা আছে তার ঠিক পাশে হচ্ছে এটা। তো আজকে এটারই রিভিউ করব, হোটেল অভিয়ানি। বাট এটা রিভিউ করার আগে আমরা গেছিলাম হচ্ছে দীঘা April 25th। এই সময় দীঘা কিন্তু ছিল একদম ওভার ক্রাউডেড, তার কারণ হচ্ছে ঈদ শেষ হয়েছিল এবং তার ফলে বহু মানুষের আগমন ঘটেছিল দীঘায়। এবং যেমন গরম ছিল সেই রকমই কিন্তু ছিল দীঘা, পুরো ক্রাউডে ক্রাউডে ভর্তি। এবার তোমাদের যদি ফাঁকা ফাঁকা ভালো লাগে তাহলে কিন্তু এই সময়টা অ্যাভয়েড করো। এইটা হচ্ছে দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়ি, এবং অভিয়ানি যেতে গেলে কিন্তু এর ঠিক সামনের গলিটা দিয়েই যেতে হবে। এটা হচ্ছে অভিয়ানি রিসেপশন এরিয়া। তো এখন অভিয়ানি কেন, সমস্ত হোটেলেরই প্রাইস কিন্তু হাই চলছে, যেমন বললাম ওভার ক্রাউডেড ছিল। এইদিকে সোজা আছে সুইমিং পুল এবং এইদিকে রয়েছে লিফট। চলো একবার সুইমিং পুলের ট্যুরটা দিয়ে দিই। তো এদের ইনডোর সুইমিং পুল, তো জলও দেখতে পাচ্ছ খুব একটা পরিষ্কার নয়, যেমন বললাম যে এখন খুব ওভার ক্রাউডেড। তো 109 নম্বর ছিল আমাদের রুম। তো চলো একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুমটা ছিল আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আমরা লিফটে করে উঠেছিলাম। রুম খুলতেই তোমরা দেখতে পাবে বেশ স্পেসিয়াস একটা ঘর, এবং তার সঙ্গে ঘরে রয়েছে এসি, একটা ডাবল বেড, এদিকে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি টাইপের দেওয়া ছিল, যেখানেও কিন্তু ভালো স্পেস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস কিন্তু এখানে রাখতে পারবে, যদিও একদিনের ট্যুরে অনেক কিছু রাখার কোনো জায়গাও থাকে না। তাও এখানে একটা মিরর রয়েছে, এবং মিররের পাশেই দেখো এখানে রয়েছে বাথরুম। চলো একবার বাথরুমের ট্যুরটা দিই। তো বাথরুমে দেখতে পাচ্ছ বেশ ভালো, ওয়েল হাইজিন মেনটেন্ড বাথরুম রয়েছে, গিজার রয়েছে, একটা কমোড রয়েছে। তো চলো ঠিক আছে, বাথরুম ক্লোজ করে দিই। এবার তোমাদের রুমটা একবার ভালো করে দেখাই। দেখো এখানে একটা ডাবল বেড রয়েছে, তোমরা কিন্তু তিনজনও থাকতে পারবে। পাশের রুমে আমাদের দাদারা ছিল, ওরা কিন্তু তিনজন ছিল, এই বেডেই কোনো প্রবলেম হয়নি। এবং রুমও দেখছো বেশ ভালো, সুন্দর লাইটের কাজ করা রয়েছে, খুবই লাক্সারি হোটেল আমি বলতে পারি। কিন্তু মোটামুটি কম পয়সা আমাদের 1500 মতো পড়েছে। বাট তোমরা যদি এখন একটু পরের দিকে যাও যখন অফ সিজন, সেই সময় কিন্তু তোমরা এগুলো ইজিলি 1000 রুপিস প্লাস ট্যাক্সেসে পেয়ে যাবে। এবং এখানে দেখো একটা বাইরের ব্যালকনি রয়েছে, যেটা খুললে সি ভিউ তো দেখতে পাবে না, কারণ এটা সি থেকে খানিকটা দূরে, বাট তোমরা এরকম রাস্তার ভিউ দেখতে পাবে। এই হচ্ছে রোড অভিয়ানির সামনের। আমাদের খিদেও প্রচণ্ড পেয়েছিল, তাও ভাবলাম যখন সুইমিং পুল আছে খাওয়ার আগে একটুখানি খিদেটা বাড়িয়ে নিই জলে ঝাঁপাঝাঁপি করে। তো আমরা এবার যাচ্ছি সুইমিং পুলে, দাদা রয়েছে, কৃষ্ণ রয়েছে। তো চ দেখি কি অবস্থা অভিয়ানির সুইমিং পুল। লোকজন তো অনেক আছে, আমরাও পুরো রেডি। এদিকে ও আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে এদের রেস্ট রুম, মানে এখানে তোমরা চেঞ্জ করতে পারবে, এখানে ফ্রেশ হতে পারবে, তিনটে রয়েছে। আর এই হচ্ছে এদের জল, কিছু না একটা হয়ে যাক, এটা জাম্প হয়ে যাক। এমনি ন্যাশনাল খেলে সেরা সেরা ভাই, জাম দিয়েই তো তুই অতটা চলে গেলি, জাম দিয়েই তো তুই হাফ চলে গেলি, নিচে থেকে যায়নি তো। এবার দাদা দেবে জাম, রেডি তো কি শুনে একটা দেখাবে, সেটা হচ্ছে কি বল, হ্যাঁ যাওয়া আসা। আচ্ছা ওকে, চল রেডি, 1 2 গো।
তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ আমাদের রেডি আছে রেস্টুরেন্টে, তো চলো লাঞ্চ করি। এবং আমরা থালি অর্ডার করেছি, কি কি মেনু আছে, কেমন কি টেস্ট সব জানাচ্ছি। আমাদের লাঞ্চ রুমে পৌঁছে দেওয়ার কথা বলছিল, বাট আমরাই বললাম যে না, রেস্টুরেন্টে বসে খাবো। ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দই আলাদা। তো দেখো, আমরা 3 প্লেট ভাত অর্ডার করেছিলাম, তাতেই কিন্তু অনেক কোয়ান্টিটি ছিল। তার সঙ্গে ছিল হচ্ছে মিক্সড ডাল, এবং তার সঙ্গে ছিল হচ্ছে একটা আলুর দম, কাশ্মীরি আলুর দম যাকে বলে, এবং তার সঙ্গে ছিল প্রত্যেকের একটা করে ডিমের অমলেট। আর অর্ডার করেছিলাম হচ্ছে আলু পটলের একটা তরকারি, মাছের ঝোল, এবং একটা চিকেনেরও আইটেম অর্ডার করেছিলাম। হ্যাঁ, অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম, বাট এদের কিন্তু রেট একদম হাই না। আমাদের 5 জন মিলে টোটাল পড়েছিল ট্যাক্সেস নিয়ে 1250 টাকা করে, তার মানে পার হেড পড়ছে এই 250 রুপিস করে। এবং খাওয়ারগুলো টেস্ট অসাধারণ ছিল। আমি আজ অবধি দীঘা বলো, অন্যান্য জায়গা বলো, যত হোটেল রেস্টুরেন্টে খেয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে। এবং ছিল হচ্ছে আলু মাখা বা আলু চোখা যেটাকে বলে, সেটা তো জাস্ট ডাল দিয়ে মেখে খেতে দারুণ লাগছিল। এটা হচ্ছে আলু চোখা, মানে বাংলায় বলে আলু ছানা, আমরা আলু মাখা বলি। পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখেছে, আর মিক্স ডাল দিয়েছে। এখন বল, মাছের কালিয়াটা একদম ফ্রেশ ছিল, এবং চিকেনের যে ঝালটা দিয়েছিল সেটাও দারুণ টেস্টি ছিল। এবং তার সঙ্গে মাহি অর্ডার করেছিল চাইনিজ আইটেম। মাহি যেমন রাইস পছন্দ করে না, তো এইটাও কিন্তু এই 1250 টাকার মধ্যেই ইনক্লুডেড ছিল। এটা ছিল হচ্ছে মিক্সড গ্রেভি নুডলস। তো এদের খাবার জাস্ট ফাটাফাটি ছিল, এবং দামের দিক থেকেও খুবই কম। তো আমরা লাঞ্চ করে ঘরে চলে এলাম। খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ সত্যিই বলছি। তো এবার একটু রেস্ট নেব, কারণ কালকে রাত থেকে যা ধকল যাচ্ছে। মাহি যদিও ঘুমিয়েছে মোটামুটি 2-3 ঘন্টার মতো, কিন্তু আমার তো একদম 2-3 ঘন্টা ঘুমায়নি, 1 ঘন্টা 55 মিনিট মতো ঘুমিয়েছে। তো এবার আমি একটু রেস্ট নেব, একদম দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বিচে। ভিডিওটা থেকে বুঝতে পারছো নাকি জানি না, বাট হ্যাঁ, সেদিন দীঘাতে অঝোরে বৃষ্টি হচ্ছিল। এই ভ্লগটা কিন্তু এর পরের ভিডিওতে আসবে, তো তোমরা চ্যানেলে থেকো, যদি নতুন আসো তো সাবস্ক্রাইব করে রেখো, পরের ভ্লগটা মিস করো না। কারণ দারুণ লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ঢেউয়ের ঢেউ, তো সব কিছু কিন্তু পরের ভিডিওতে কভার করব। তো এবার হোটেলে গিয়ে কিন্তু আমরা ডিনার করে নিই, এবং ডিনারেও অর্ডার করেছিলাম, বাইরে থেকে খাইনি, কারণ ওখানে এত টেস্টি ভাবলাম হোটেলেই খাবো। তো আমাদের দেখো মিক্সড ফ্রাইড রাইস ছিল, এবং তার সঙ্গে ছিল চিলি চিকেন, আর একটা মিক্স ভেজিটেবল ছিল, আর সঙ্গে ছিল রুমালি রুটি। খাওয়ার পর আমরা একদম দেরি করিনি, দীঘার এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন তো মন্দারমণি যেতে হবে। তো আজকে আমরা চেক আউট করে যাচ্ছি। তো একদিনের অভিযান স্টে আমি বলবো ভালোই লাগলো, বিশেষ করে এদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া একদম দুর্ধর্ষ ছিল। সুইমিং পুলের মতো হোটেল হলো, সুইমিং পুলে সেইরকম একটা মজা করতে পারিনি। আমার গোপ্রোটা একটু খারাপ হয়েছে, যেটা নিয়ে মন খারাপ আছে। যদি গোপ্রোটা ফিরে পাই তো তোমাদের সুইমিং পুলের ক্লিপিংসগুলো দেখাবো। তো চলো, অভয়দা ওয়েট করছে। তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এটা ঠিক করছি না, এরকম মেসটা হয়েই যায় আমাদের। তো চলো চেক আউট করি, চলো ভাই। এবার একদম মন্দারমণি।